আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এর ক্লাস। গত ক্লাসে আমি গভর্নমেন্টাল অ্যাকাউন্টিংয়ের জেনারেল ফান্ড এবং স্পেশাল রেভিনিউ ফান্ড এই চ্যাপ্টারের উপরে ক্লাস শুরু করেছিলাম। আমরা জেনারেল ফান্ড নিয়ে আলোচনা করছিলাম, তাহলে আমরা আজকে জেনারেল ফান্ড নিয়ে বাকি আলোচনাটুকু শেষ করব, শেষ আর বাকি আলোচনাটুকু আমরা করব। আচ্ছা, জেনারেল ফান্ডের আমি রিভিউ এবং মেজারমেন্ট ফোকাস অ্যান্ড বেসিস অফ অ্যাকাউন্টিং এই দুটো টপিক আমি শেষ করেছি। আমরা জার্নাল এন্ট্রিজ করছিলাম, জার্নাল এন্ট্রিজ আমরা দেখছিলাম। আচ্ছা, এখানে যে অ্যাড্রেসটি দেওয়া আছে এই অ্যাড্রেসটিতে তোমরা লগ ইন করলে আজকের ক্লাসের যে স্লাইডগুলো আছে এটার হ্যান্ডআউট তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তাহলে চলো আমরা জার্নাল এন্ট্রিজগুলো দেখি কী কী ছিল। যেমন আমরা গত ক্লাসে দেখেছি রেকর্ডিং দ্য বাজেট, ইন্টার ফান্ড ট্রান্সফার টু ক্রিয়েট আ নিউ ফান্ড, ইনকামব্রান্স এক্সপেন্ডিচার অ্যান্ড ডিসবার্সমেন্ট এন্ট্রি, পেরোল অ্যান্ড পেরোল ট্যাক্সেস, পেমেন্ট অফ দ্য ভাউচার্স ফর দ্য নেট পে। তাহলে এই জার্নালগুলো আমরা গত ক্লাসে দেখেছি যে আমরা এগুলো কীভাবে করবো, এই ট্রানজ্যাকশনগুলো জার্নাল আমরা কীভাবে করব। আজকে আমরা রেভিনিউ রিকগনাইজড অ্যাজ রিসিভড ইন ক্যাশ এই জার্নাল থেকে শুরু করব। আমি সরাসরি জার্নালে যাওয়ার আগে জেনারেল ফান্ডের রেভিনিউ রিকগনিশনের বিষয়টাকে আবার একটু রিভিউ করে নিতে চাই, ঠিক আছে? সেটা আমাদেরকে হেল্প করবে, এই জার্নালগুলো রেভিনিউ রিলেটেড যে জার্নালগুলো আছে এই জার্নালগুলো বুঝতে আমাদেরকে সাহায্য করবে। রেভিনিউ রিকগনিশন, ফর প্রফিট অর্গানাইজেশন অথবা বিজনেস অর্গানাইজেশন আমরা যাদেরকে বলি, তারা রেভিনিউকে আর্ন করছে এবং এটার এগেনস্ট রেভিনিউর এগেনস্টে তারা এক্সপেন্সকে ম্যাচ করে নিচ্ছে। আর গভর্নমেন্ট অর্গানাইজেশন কিন্তু ঠিক তার উল্টো কাজটা করছে, রিভার্স কাজটা করছে। তারা আগে গভর্নমেন্ট আগে সেট করছে যে তার কী কী এক্সপেন্ডিচার হবে, কোনো একটি অর্থ বছরে গভর্নমেন্টের কী এক্সপেন্ডিচার হবে এটাকে তারা আগে সেট করে, গভর্নমেন্ট সেট করছে, এবং এই এক্সপেন্ডিচারটাকে মিট করার জন্য কোথা থেকে কোন খাত থেকে কতটুকু রেভিনিউকে আর্ন জেনারেট করে নিতে হবে বা আদায় করে নিতে হবে এটা তারা তারপরে সেট করে। তাহলে গভর্নমেন্ট কিন্তু রেভিনিউ আর্ন করছে না, গভর্নমেন্ট হলো রেভিনিউকে জেনারেট করছে। তাহলে পার্সপেক্টিভটা আলাদা। হ্যাঁ, তাহলে রেভিনিউ রিকগনিশন গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিসের মধ্যে রেভিনিউ রিকগনিশনটা কীরকম সেটা আমাদের আগে একটু বুঝে নিতে হবে। আচ্ছা, এখানে দেখো প্রথমে যে কথাটা আছে, রেভিনিউজ আর রেকর্ডেড ওনলি ইফ দে আর মেজারেবল অ্যান্ড অ্যাভেলেবল ফর পেইং দ্য কারেন্ট পিরিয়ড অব্লিগেশনস। তাহলে রেভিনিউকে আমরা তখনই রেকর্ড করব অথবা রিকগনাইজ করব যখন রেভিনিউকে মেজার করা যাবে এবং রেভিনিউ অ্যাভেলেবেল হবে কিসের জন্য, এই কারেন্ট পিরিয়ডের অব্লিগেশনস বা লাইবিলিটিসগুলো পে করার জন্য রেভিনিউটা যখন অ্যাভেলেবেল হবে তখনই আমরা রেভিনিউকে রেকর্ড করতে পারবো বা রিকগনাইজ করতে পারবো। এখন এই যে আমাদের অ্যাভেলেবেল যে টার্মটা আছে, এই যে অ্যাভেলেবেল যে টার্মটা আছে এই টার্মটাকে GASB স্টেটমেন্ট নাম্বার 33 এখানে এটা ডিফাইন করা হয়েছে। তাহলে আমরা একটু দেখে নিই কী বলা হয়েছে। বলা হয়েছে অ্যাভেলেবেল মিনস that the government has collected the revenue in the current period or expects to collect them soon enough after the end of the period to use them to pay liabilities of the current period. তাহলে এখানে অ্যাভেলেবল যে কথাটা এটা মানে হলো যে রেভিনিউকে আমরা কারেন্ট পিরিয়ডে কালেক্ট করতে পারবো অথবা কারেন্ট পিরিয়ডটা শেষ হওয়ার পরে, মানে এন্ড অফ দ্য পিরিয়ডের ইমিডিয়েট আফটার, ঠিক কিছু কিছুদিন পরেই আমরা সেটাকে কালেক্ট করতে পারবো, তখনই আমরা রেভিনিউকে অ্যাভেলেবল বলবো। এবং সেটা যদি আমাদের কারেন্ট পিরিয়ডের যে অব্লিগেশনস বা লাইবিলিটিসগুলো তৈরি হলো তার জন্য আমরা পে করতে পারি তাহলে এই রেভিনিউকে আমরা কারেন্ট পিরিয়ডের রেভিনিউ হিসেবে রিকগনাইজ করতে পারবো বা রেকর্ড করতে পারবো, ঠিক আছে? দেখো এখানে একটা উদাহরণ আমি দিয়েছি, এক্সপেন্ডিচার ইনকার 2019 সালে 26 ডিসেম্বর একটা এক্সপেন্ডিচার ইনকার হলো আর রেভিনিউ উইল বি কালেক্টেড 10 January 2020 অ্যান্ড উইল বি ইউজ টু পে দ্য ভাউচার পেবল অফ 26 ডিসেম্বর 2019। তাহলে তার পরবর্তী বছরের 10 জানুয়ারি একটা রেভিনিউ কালেক্টেড হবে এবং সেটা দিয়ে এই 26 ডিসেম্বরের রেভিনিউকে পে ভাউচার পেবলকে আমরা পে অফ করতে পারবো, পে করতে পারবো। তাহলে এই যে 10 জানুয়ারিতে যে রেভিনিউটা কালেক্টেড হলো এই রেভিনিউকে আমরা রিকগনাইজ করতে পারবো বা রেকর্ড করতে পারবো কারেন্ট পিরিয়ডের রেভিনিউ হিসেবে, ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হলো যে এই যে আমরা বলছি যে এন্ড অফ দ্য পিরিয়ড ইজ সুন এনাফ আফটার, মানে ইমিডিয়েট পরবর্তী সময়টাকে আমরা অ্যাভেলেবেল হিসেবে ধরে নেব, এখন প্রশ্ন আসে ঠিক কতদিন আমি ধরতে পারবো, ঠিক আছে? এখানে বলা হয়েছে যে 60 ডেজ। হ্যাঁ, 60 ডেজ এটাকে বেঞ্চমার্ক বলা হচ্ছে, মানে স্ট্যান্ডার্ড বলা হচ্ছে, যে স্ট্যান্ডার্ড টাইমটা হলো 60 ডেজ।
60 ডেজ পর্যন্ত মানে একটা এন্ড অফ দ্য ইয়ারের পরে 60 ডেজ পর্যন্ত তুমি যদি রেভিনিউকে কালেক্ট করতে পারো তাহলে এবং সেটাকে যদি কারেন্ট ইয়ার অব্লিগেশন মিট করা যায় তাহলে সেই রেভিনিউকে আমরা অ্যাভেলেবল বলবো। এখন তবে 30 ডেজ 90 ডেজ অথবা 1 ইয়ার এই প্র্যাকটিসটাও কিন্তু আছে, এটা আমরা পাবো, এই প্র্যাকটিসটাও আছে। তাহলে আমাদের শেষে দেখো কি বলা আছে, বলছে যে কালেকশন অফ ক্যাশ মাস্ট বি রিজনেবলি অ্যাশিওর বিফোর রেভিনিউ ক্যান বি রিকগনাইজ। তাহলে তোমাকে কালেকশন অফ ক্যাশ ক্যাশটা এটাকে মাস্ট বি রিজনেবলি অ্যাশিওর হতে হবে, ঠিক আছে, এটা কালেকশন অফ ক্যাশটা কালেক্টেড হবে তখনই আমরা এই রেভিনিউকে রিকগনাইজ করতে পারবো কারেন্ট ইয়ারের রেভিনিউ হিসেবে। আচ্ছা তাহলে পরের স্লাইডে আমরা যাই, দেখো কি বলেছে, রেভিনিউস ফ্রম সোর্সেস সাচ এস লাইসেন্স অ্যান্ড পারমিটস ফাইনস অ্যান্ড ফরফিটস চার্জেস ফর সার্ভিস অ্যান্ড সার্টিন আদার সোর্সেস আর অফেন নট মেজারেবল আনটিল রিসিভড ইন ক্যাশ, আনটিল রিসিভড ইন ক্যাশ নট মেজারেবল। তাহলে দেখো আমরা যে উদাহরণটা গত ক্লাসে বাজেট রেকর্ড করার জন্য আমরা একটা উদাহরণ ব্যবহার করেছিলাম, ডাটা ব্যবহার করেছিলাম, এখানে আমি সেটাই আবার দিয়ে দিয়েছি। তাহলে এখানে দেখো লাইসেন্স অ্যান্ড পারমিটস যেটা আছে, এই লাইসেন্স একটি অর্থ বছরে কতজন লাইসেন্স বা পারমিট করবে এটা তো আগের থেকে মেজার করা আসলে কিছুটা অসম্ভবই। আবার এখানে ফাইনস কতজনের উপর আমি ফাইন গভর্নমেন্ট ফাইন করবে, তাহলে এই যে যেটাকে আমি মেজার করতে পারছি না সেটা তো রেকর্ড করতে পারবো না, বলা হয়েছে যে এটা যখনই আমি মেজার করতে পারবো তখনই আমি এটাকে রেভিনিউ হিসেবে রেকর্ড করতে পারবো। তাহলে রেভিনিউকে যেহেতু মেজার করতে পারছি না তাহলে এখানে আমরা ক্যাশ বেসিসটা ব্যবহার করবো, যখন আমরা ক্যাশ টাকাটা হাতে পেলাম তখনই আমি রেভিনিউকে রেকর্ড করে নিব। আচ্ছা এখন এই দেখো আমি আমাদের এখানে আরও যেটা ছিল, যেমন প্রপার্টি ট্যাক্স ছিল, ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিজ ইনকাম ট্যাক্স ছিল। প্রপার্টি ট্যাক্স তো আগে থেকে মেজার করা যাবে, কারণ একটা লোকাল এরিয়াতে কতটুকু ল্যান্ড আছে বা কতটুকু প্রপার্টি আছে তার উপরে কতটুকু ট্যাক্স ধার্য করা হবে, তাহলে সেটা তো আমরা আগে থেকে গভর্নমেন্ট পারবে এটাকে মেজার করতে। আবার এখানে ইন্টারেস্ট অন পেনাল্টিজ অন ডেলিনকুয়েন্ট ট্যাক্স, ডেলিনকুয়েন্ট ট্যাক্স মিনস হলো ডিফল্টার, যারা ট্যাক্সটা প্রদান করতে পারছে না তাদের উপরে, যারা ট্যাক্সের ডিফল্টার হলো তাদের ট্যাক্সটা, ট্যাক্সের উপরে কী পরিমাণ ইন্টারেস্ট বা পেনাল্টিজ চার্জ করা হবে সেটা তো আগে থেকে মেজার করা যাবে। তাহলে যেগুলো যেই রেভিনিউ জেনারেশনটা আমরা আগে থেকে মেজার করতে পারছি এবং এই এটা যদি কারেন্ট ইয়ারের অব্লিগেশনসকে পে করা যায় তাহলে আমরা এটাকে ইন অ্যাডভান্স রেকর্ড করতে পারবো। ইন অ্যাডভান্স মানে হলো আমাদের সেই যে রিসিভেবলস হিসেবে আমরা এটাকে রেকর্ড করতে পারবো। তাহলে দেখো এখানে কি বলেছে, হাওয়েভার আন্ডার দ্য মডিফাইড অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং ইফ সাচ রেভিনিউ আর মেজারেবল ইন অ্যাডভান্স অফ কালেকশন অ্যান্ড অ্যাভেলেবল ফর কারেন্ট পিরিয়ড এক্সপেন্ডিচার দে শুড বি অ্যাক্রুড বাই দ্য রেকর্ডিং আর ডেবিট টু আর রিসিভেবলস অ্যান্ড আর ক্রেডিট টু আর রেভিনিউ। ঠিক আছে, তাহলে আমরা এখানে আমরা দেখছি অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং আমরা এখানে ব্যবহার করছি। তাহলে প্রথমে আমরা বলেছি ক্যাশ বেসিসের কথা, তারপরে আমরা অ্যাক্রুয়াল বেসিসের কথা বললাম। আচ্ছা এরপরে আমরা স্লাইডে আমাদের একটা যে রেভিনিউ রিকগনাইজ অ্যান্ড রিসিভড ইন ক্যাশ জার্নালের কথা আমরা বলেছিলাম, তাহলে এই ক্যাশে আমাদের রেভিনিউ রিকগনাইজড হলে তা আমরা কীভাবে জার্নাল করবো সেটা একটা উদাহরণ এখানে দেওয়া আছে। দেখো কি বলছে যে ডিউরিং ফিসক্যাল ইয়ার 2011 রেভিনিউজ ইজ কালেক্টেড ইন ক্যাশ ফ্রম দ্য ফলোয়িং সোর্সেস। কী আছে, লাইসেন্স অ্যান্ড পারমিটস থেকে 1 লাখ টাকা, ফাইনস অ্যান্ড ফরফিটস থেকে 1,51,000 টাকা, চার্জেস ফর সার্ভিস থেকে 7,000 টাকা অ্যান্ড মিসেলিনিয়াস রেভিনিউ থেকে 1,200 টাকা, এটা রিসিভ হলো। তাহলে টোটাল কত টাকা হলো, আমরা জেনারেল ফান্ডে আমরা গত ক্লাসে আমরা দেখেছি আমরা জেনারেল লেজার এবং সাবসিডিয়ারি লেজার দুটোই আমরা মেনটেন করি। তা দেখো টোটাল কত টাকা হলো, টোটাল হলো 2,59,200 টাকা আমরা রিসিভ করলাম। তাহলে আমরা ক্যাশ রিসিভ করেছি, সুতরাং আমরা ক্যাশকে ডেবিট করবো আর রেভিনিউকে ক্রেডিট করে নিব। ঠিক আছে, যে এটা আমাদের যখন আমরা ক্যাশ বেসিসে রেকর্ড করে পেয়েছি তখনই আমরা এটাকে ক্যাশ বেসিসে রেকর্ড করেছি। আর আমাদের সাবসিডিয়ারি লেজারের মধ্যে এই ব্রেকডাউনটা চলে যাবে, রেভিনিউ লেজারের মধ্যে আমাদের এই কোন খাত থেকে কত রেভিনিউ হলো, লাইসেন্স অ্যান্ড পারমিটস, ফাইনস অ্যান্ড ফরফিটস, চার্জেস ফর সার্ভিস, মিসেলিনিয়াস রেভিনিউ, এগুলো আমাদের চলে গেল। এখন আসো আমরা জেনারেল ফান্ডের উপরে দেখলাম যে জেনারেল ফান্ডে আমরা কীভাবে জার্নালটা করবো। আমি গত ক্লাসে যেভাবে করেছিলাম যে আমরা জেনারেল ফান্ডের সাথে সাথে গভর্নমেন্ট ওয়াইড লেভেলে জার্নালটা কী হয় সেটা আমরা একটু দেখে নিয়েছিলাম, তাহলে এখানে আসো আমরা দেখে নিই যে গভর্নমেন্ট ওয়াইড লেভেলে জার্নালটা কী হবে। তার জন্য আরও কিছু ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে যে গভর্নমেন্ট ওয়াইড লেভেলে জার্নাল করতে হলে আমাদের আরও কিছু ইনফরমেশন লাগবে। যেমন এখানে বলছে রেভিনিউজ লাইসেন্স অ্যান্ড পারমিটস, ফাইনস অ্যান্ড ফরফিটস অ্যান্ড চার্জেস ফর সার্ভিস আর অ্যাপ্রোপ্রিয়েটলি রেকর্ডেড অ্যাজ প্রোগ্রাম রেভিনিউ অ্যাট দ্য গভর্নমেন্ট ওয়াইড লেভেল। তাহলে তুমি একবার টোটালে যেভাবে আমরা
জেনারেল ফান্ডে করলাম, রেভিনিউকে একসাথে কালেক্ট একসাথে রেকর্ড করে ফেলেছি, এখানে একসাথে রেভিনিউকে কালেক্ট করা যাবে না, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে প্রোগ্রাম রেভিনিউ হিসেবে আমাদের রিকগনাইজ করতে হবে। তাহলে এখানে দেখো আমরা এখানে আরও কিছু ইনফরমেশন আছে, যেমন দেখো বলছে যে লাইসেন্স অ্যান্ড পারমিটস বাবু যে 1,00,000 টাকা, এটা হলো জেনারেল গভর্নমেন্ট ফাংশনস থেকে প্রাপ্ত রেভিনিউ, ঠিক আছে। এরপরে আছে ফরফিটস, ফাইনস অ্যান্ড ফরফিটসে 1,51,000 টাকা, এটা দুটো ব্রেকডাউন দেওয়া হয়েছে, যেমন পাবলিক সেফটি ফাংশনসের জন্য 91,000 টাকা আর পাবলিক ওয়ার্ক ফাংশনসের জন্য 60,000 টাকা। আর এরপরে যেটা আছে চার্জেস ফর সার্ভিস, এটা হলো 7,000 টাকা, এটা পার্ক অ্যান্ড রিক্রিয়েশন ফাংশনসের জন্য। আর মিসেলিনিয়াস রেভিনিউকে আমরা বলছি জেনারেল রেভিনিউ অ্যাট দ্য গভর্নমেন্ট ওয়াইড লেভেল, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা আমরা এই প্রোগ্রাম এইভাবে এই রেভিনিউ প্রোগ্রাম হিসেবে আমাদের রেকর্ড করতে হবে। তাহলে আমরা পরের স্লাইডে দেখি যে আমাদের এই গভর্নমেন্ট ওয়াইড লেভেলে আমাদের জার্নালটা কী হলো, যে একইভাবে আমরা জার্নালে সাবসিডিয়ারি যে মেনটেন করছি, এখানে আমি আগের ইনফরমেশনগুলো একটু দিয়ে দিয়েছি যেটা আমাদেরকে হেল্প করবে জার্নাল করার জন্য। তাহলে আমরা তো ক্যাশ রিসিভ করলাম, সুতরাং ক্যাশ ডেবিট, এটাতে তো আর কোনো কনফিউশন নেই। আর রেভিনিউগুলোকে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে করবো, তাহলে কি লাইসেন্স অ্যান্ড পারমিটসের জন্য জেনারেল গভর্নমেন্ট ফাংশনস, তাহলে প্রোগ্রাম রেভিনিউ জেনারেল গভর্নমেন্ট, চার্জেস ফর সার্ভিস হলো 1,00,000 টাকা। এরকমভাবে আমাদের এরপরে আছে প্রোগ্রাম রেভিনিউ পাবলিক সেফটির জন্য 91,000 টাকা, এরপরে আছে প্রোগ্রাম রেভিনিউ পাবলিক ওয়ার্কসের জন্য 60,000 টাকা, এরপরে আবার প্রোগ্রাম রেভিনিউ পার্কস অ্যান্ড রিক্রিয়েশনের জন্য আমাদের 7,000 টাকা, এবং লাস্টলি আমাদের জেনারেল রেভিনিউ হিসেবে আমরা মিসেলিনিয়াস 1,200 টাকা রেকর্ড করে নিলাম, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিলাম যে ক্যাশ বেসিসে যদি রেভিনিউ রেকর্ড হয়, ক্যাশে যদি আমরা রেকর্ড করি, তাহলে আমরা জেনারেল ফান্ড এবং গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিসে বা গভর্নমেন্ট ওয়াইড লেভেলে আমরা কীভাবে জার্নালটা করব। আমরা এর আগের ক্লাসে কত দিয়ে একটু মনে করো যে ওখানেও কিন্তু যখন আমরা এক্সপেন্ডিচারকে রেকর্ড করেছিলাম, তখন জেনারেল ফান্ডে এক্সপেন্ডিচারকে টোটাল রেকর্ড করে ফেলেছিলাম, কিন্তু যখন গভর্নমেন্ট ওয়াইড লেভেলে রেকর্ড করেছি, তখন এভাবে একটা ব্রেকডাউন কিন্তু আমাদের প্রত্যেকটা ফাংশনসের জন্য কোন খাতে কতটুকু আমাদের এক্সপেন্ডিচার হয়েছে বা এক্সপেন্স হয়েছে সেটাকে আমাদের রেকর্ড করতে হয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখো আমরা একটু জিএএসবি, যেটা আমাদের স্লাইডটাতে যে জিএএসবি মানে গভর্নমেন্টাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড স্টেটমেন্ট সামারি অফ স্টেটমেন্ট নাম্বার 33, যেখানে আমাদের নন এক্সচেঞ্জ গভর্নমেন্টের যে নন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনগুলো আছে, এই নন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনের রেভিনিউ রিকগনিশন কখন হবে, কীভাবে হবে, সেটা একটা আউটলাইন দেওয়া হয়েছে। তাহলে চলো আমরা এটাকে একটু রিভিউ করে নিই, আমরা পরবর্তী যে আমাদের অন্যান্য যে খাতগুলো আছে জেনারেল ফান্ডে রেভিনিউ জেনারেটর, সেই ফান্ডগুলোর রেভিনিউ রিকগনিশন আমরা কখন করব, এটা বুঝতে হলে আমাদের এই জিএসবি স্টেটমেন্ট নাম্বার 33 এটাকে একটু বুঝে নিতে হবে। আচ্ছা, নন এক্সচেঞ্জ আমাদের দেখো আমাদের দুটো ট্রানজ্যাকশন আছে, একটা হলো নন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন, একটা এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন। তাহলে গভর্নমেন্টের যে অ্যাক্টিভিটিসগুলো এটা আমাদের নন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন, মানে কি, মানে হলো গভর্নমেন্ট যা দিচ্ছে বা যা প্রদান করছে বা যা প্রাপ্তি হচ্ছে, মানে যে প্রপার্টি ট্যাক্সের মাধ্যমে সে যে ট্যাক্সটা গ্রহণ করলো, সেই পরিমাণ সমপরিমাণ বেনিফিটের সমপরিমাণ ভ্যালু কিন্তু সে ওই প্রপার্টি ট্যাক্স হোল্ডারকে সে প্রদান করতে পারছে না। আবার এক্সপেন্ডিচারের কথাই চিন্তা করো না কেন, এক্সপেন্ডিচার যদি গভর্নমেন্ট একটা রাস্তা বা ব্রিজ তৈরি করে, তাহলে আমরা তো টোল দিচ্ছি, সেটা ঠিক আছে, কিন্তু টোলটাকে আমরা কিন্তু ইকুয়াল ভ্যালু বলতে পারবো না, যে ইকুয়াল ভ্যালু আমরা প্রদান করছি। তাহলে এই জন্য গভর্নমেন্টের যে অ্যাক্টিভিটিসগুলো আছে, গভর্নমেন্টের যে কাজগুলো আছে, সেটাকে আমরা নন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন বলি, যেটা এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনের মধ্যে, এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমরা দেখবো প্রতিটা পার্টি ইকুয়াল ভ্যালু এক্সচেঞ্জ করছে, ঠিক আছে, ইকুয়াল ভ্যালু দুজনেই পাচ্ছে, কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা আমরা পাবো না। এখন নন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনের চারটা ক্লাসেস আমরা পাবো, একটা হলো আমাদের ডিরাইভ ট্যাক্স রেভিনিউ, এরপর আছে ইম্পোজড নন এক্সচেঞ্জ রেভিনিউ, তারপর আছে গভর্নমেন্ট আমাদের আছে গভর্নমেন্ট ম্যান্ডেটেড নন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন, এরপরে আছে ভলেন্টারি নন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন। তাহলে এই চারটা ক্লাস পাবো। আসলে আমরা একটা একটা করে একটু দেখে নিই যে কোনটাকে আমরা কী বলছি। ডিরাইভ ট্যাক্স রেভিনিউকে বলা হচ্ছে যে উইচ রেজাল্ট ফ্রম দ্য অ্যাসেসমেন্ট ইম্পোজ এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন। তাহলে এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনের হওয়ার ফলে বা অকার্ড হওয়ার ফলে আমরা যে অ্যাসেসমেন্টটা করছি, তার উপরে যে অ্যাসেসমেন্টটা করছি, সেটাকে আমরা ডিরাইভড ট্যাক্স রেভিনিউ বলছি। অর্থাৎ এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনের উপর থেকে ডিরাইভড, নিকট থেকে ডিরাইভড, ঠিক আছে। যেমন ইনকাম ট্যাক্সের কথা বলা হচ্ছে, এক্সাম্পলে সেলস ট্যাক্স বলা হচ্ছে, মানে সেলস ট্রানজ্যাকশন হওয়ার পরে তার উপরে আমরা ট্যাক্স, গভর্নমেন্ট ট্যাক্স ইম্পোজ করছে, বা ইনকাম জেনারেট হওয়ার পরে
তার উপরে ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে। তাহলে এটাকে আমরা ডিরাইভড বলবো, মানে কোনো একটা এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনের ওপর থেকে ওপরে করা হলে তার থেকে প্রাপ্ত, ডিরাইভড। আচ্ছা, এরপর আছে ইম্পোজ নন এক্সচেঞ্জ রেভিনিউ। এখানে বলছে উইচ রেজাল্ট ফ্রম দ্য অ্যাসেসমেন্ট ইম্পোজ অন নন গভর্নমেন্টাল এন্টিটিস ইনক্লুডিং ইন্ডিভিজুয়াল আদার দেন অ্যাসেসমেন্ট অন অন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন। তাহলে আমাদের এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনের উপরে আমরা যেই অ্যাসেসমেন্টটা গভর্নমেন্টের দেখতে পেলাম, তার বাইরে কোনো এন্টিটিস অথবা কোনো ইন্ডিভিজুয়ালের উপরে যে কর আরোপ বা অ্যাসেসমেন্টটা করা হয়, সেই অ্যাসেসমেন্টটাকে আমরা ইম্পোজ নন এক্সচেঞ্জ রেভিনিউ বলছি। যেমন এখানে প্রপার্টি ট্যাক্স অ্যান্ড ফাইন্স এগুলোর কথা বলা হচ্ছে, এগুলো আমাদের ইম্পোজ নন এক্সচেঞ্জ রেভিনিউ। আচ্ছা, এরপরে আমাদের আছে গভর্নমেন্ট ম্যান্ডেটেড নন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন। এটা হলো গভর্নমেন্টের ওয়ান লেভেল অন্য আরেকটা লেভেলকে যদি রিসোর্স প্রোভাইড করে, যে রিসোর্সের মাধ্যমে সে কোনো স্পেসিফিক কোনো কাজ করতে হবে, কোনো পারপাস সার্ভ করার জন্য করছে। যেমন এখানে দেখো, ওয়েন এ গভর্নমেন্ট এট ওয়ান লেভেল প্রোভাইডস রিসোর্সেস টু আ গভর্নমেন্ট অ্যানাদার লেভেল অ্যান্ড রিকোয়ার্স দ্য রিসিপিয়েন্ট টু ইউজ দ্য রিসোর্সেস ফর আ স্পেসিফিক পারপাস। যেমন এক্সাম্পল বলেছে, ফেডারেল প্রোগ্রামস দ্যাট স্টেট আর লোকাল গভর্নমেন্ট আর ম্যান্ডেটেড টু পারফর্ম। তার মানে ফেডারেল গভর্নমেন্ট স্টেট বা লোকাল গভর্নমেন্টকে একটা রিসোর্স প্রোভাইড করলো, যেটা এবং এই রিসোর্স প্রোভাইড করার মাধ্যমে তাকে ম্যান্ডেট প্রদান করা হলো যে কোনো একটা স্পেসিফিক কাজ সে পারফর্ম করে, ফাংশনস সে পারফর্ম করবে। তাহলে এটাকে আমরা বলছি গভর্নমেন্ট ম্যান্ডেট। এরপর আছে ভলেন্টারি নন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন। এখানে বলেছে, এখানে আমরা দেখবো যে কোনো প্রাইভেট ডোনেশন অথবা সার্টিন গ্রান্টসকে আমরা এটার মধ্যে আনি। এখানে কী হচ্ছে, লেজিসলেটিভ অথবা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট, যখন ভলেন্টারিলি কেউ এগ্রিমেন্টে আসছে গভর্নমেন্টের সাথে, তখন সেটা আমাদের ভলেন্টারিলি নন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন। যেমন উদাহরণ আমরা বলেছি সার্টিন গ্রান্টস অ্যান্ড প্রাইভেট ডোনেশন। তাহলে আমরা একটু দেখে নিলাম যে আমরা নন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন চারটে রকমের নন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন আমরা কীভাবে ডিফাইন করা হয়েছে। এরপরে দেখো দুটো জিনিস এখানে টার্ম আছে, টাইম রিকোয়ারমেন্ট অ্যান্ড পারপাস রেস্ট্রিকশন। তাহলে এই দুটো জিনিস, টাইম রিকোয়ারমেন্ট অ্যান্ড পারপাস রেস্ট্রিকশনের মাধ্যমে এই যে আমাদের নন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনগুলো থেকে প্রাপ্ত রেভিনিউকে আমি রিকগনাইজ করবো কি করবো না, করতে পারবো কি পারবো না, এটা আমাদের এই টাইম রিকোয়ারমেন্ট অ্যান্ড পারপাস রেস্ট্রিকশনের উপর ডিপেন্ড করে। টাইম রিকোয়ারমেন্টে স্পেসিফাই করে দিচ্ছে যে যে রেভিনিউটা জেনারেট হলো এটা কখন রিকোয়ার টু বি ইউজড, কখন আমি ইউজ করব বা কখন ইউজ করা শুরু করব, অথবা পারপেচুয়াল অর আনটিল স্পেসিফাইড, মানে এটা মেনটেন করতে হবে স্পেসিফাইড ডেটের জন্য। তাহলে এটা আমাদের টাইম রিকোয়ারমেন্টের মধ্যে স্পেসিফাই করে দেওয়া থাকে যে যেই রিসোর্সটা প্রোভাইড করা হলো বা যে রিসোর্সটা আমরা পেয়েছি এটা আমরা কী, কখন আমরা এটাকে ব্যবহার করতে পারবো। যেমন এখানে একটা কথা বলা আছে, দেখো টাইম রিকোয়ারমেন্টস এফেক্ট দ্য টাইমিং অফ রিকগনিশন অফ নন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন। তাহলে টাইমিং অফ রিকগনিশন আমাদের এই রেভিনিউকে আমি কখন রিকগনাইজ করব সেটাকে কিন্তু প্রভাবিত করে আমাদের এই টাইম রিকোয়ারমেন্টটা কী দেওয়া আছে সেটার উপরে। আর পারপাস রেস্ট্রিকশন আমাদের হলো যেটা বলে দিচ্ছে যে দ্য পারপাস ফর উইচ রিসোর্সেস আর রিকোয়ার টু বি ইউজ। তাহলে আমাদের পারপাসটা, কোন পারপাসে আমরা এই রিসোর্সটা ব্যবহার করতে পারবো সেটা একটা রেস্ট্রিকশন বলে দিচ্ছে। এর বাইরে যে কিন্তু আমরা তো ফান্ড অ্যাকাউন্টিংয়ের আমরা প্রথমেই পড়েছি যে যে পারপাসে ফান্ডটা ক্রিয়েট হয়েছে তার বাইরে যে কাজ করার সুযোগ নেই। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম। এখন আসো আমরা এই যে টাইমিং অফ রিকগনিশনের একটা আউটলাইন, এই আমরা এতক্ষণ যা শিখলাম দেখলাম তার উপর বেসিস করে GASB স্টেটমেন্ট নাম্বার 33-তে টাইমিং অফ রিকগনিশন একটা আউটলাইন দেওয়া হয়েছে। তাহলে দেখো ডিরাইভ ট্যাক্স রেভিনিউর ক্ষেত্রে কী বলছে, অ্যাসেটকে আমরা কখন রেকর্ড করবো। অ্যাসেট মানে রেভিনিউর এগেনস্টে আমরা যেটা পাচ্ছি, সেটা রিসিভেবল হতে পারে, ক্যাশ হতে পারে বা আদার কোনো রিসোর্স হতে পারে। তাহলে কী বলছে যে ডিরাইভ ট্যাক্সটা আমাদের কী ছিল, আমরা বলেছি যে এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনের ওপরে ইম্পোজ করা হয়। তাহলে বলছে যে আন্ডারলাইং এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন অকার, যদি এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনটা হয়ে যায় তাহলে আমরা গভর্নমেন্ট হয়তো এখনও ট্যাক্সটা হাতে পায়নি কিন্তু সে জানতে পারলো যে এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন হয়ে গেছে, তখন সেটাকে রেকর্ড করতে পারবে, তার মানে রিসিভেবল হিসেবে রেকর্ড করবে। অর রিসোর্সেস আর রিসিভ, তার মানে রিসোর্সেস অর্থাৎ ক্যাশ হতে পারে বা আদার রিসোর্স হতে পারে। তাহলে যেটা আমি রিসিভ, যেটা গভর্নমেন্ট রেকর্ড রিসিভ করলো সেটা রেকর্ড করতে পারবে। তো উইচ এভার ইজ ফার্স্ট, যে ঘটনাটা আগে ঘটবে, যদি সে আগে রিসোর্স রিসিভ করে সেটাকে আগে রেকর্ড করবে, যদি এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনটা আগে ঘটে তাহলে আগে সেটাকে রেকর্ড করবে। তাহলে অ্যাসেটের আমরা রেকর্ড দেখলাম। আর রেভিনিউ দেখো বলছে ওয়েন দ্য আন্ডারলাইং এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন অকার, তাহলে আন্ডারলাইং এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনটা যখন হয়ে যাবে তখনই এটাকে রেভিনিউ হিসেবে রেকর্ড করা যাবে।
আর ডেফার্ড আমরা রেভিনিউ না বলে ডেফার্ড রেভিনিউ কখন বলবো? এখানে বলেছে যে বিফোর যদি আমি রিসিভ যে ওয়েন দ্য রিসোর্সেস আর রিসিভড এন্ড রিকগনাইজড বিফোর দ্য আন্ডারলাইন এক্সচেঞ্জ হ্যাজ অকার, এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনটা হয় নাই তার আগে আমি রেভিনিউকে রিকগনাইজ করতে পেরেছি অথবা আমি রিসোর্স হাতে পেয়ে গেছি, এই ধরনের ঘটনা ঘটে যদি ঘটে তখন কিন্তু সেই রেভিনিউকে আর আমাদের কারেন্ট পিরিয়ডের রেভিনিউ হিসেবে রিকগনাইজ করার সুযোগ নেই, তখন আমাদের এটাকে ডেফার্ড রেভিনিউ হিসেবে রেকর্ড করে নিতে হবে। আচ্ছা এখানে দেখো রেকর্ডিং সেলস ট্যাক্স, আমি ডিরাইভড রেভিনিউ ট্যাক্সের একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, আমি এক্সাম্পলের মাধ্যমে আমি একটু বোঝার চেষ্টা করি। যেমন এখানে বলছে ইন ডিসেম্বর 2011 মার্চেন্টস কালেক্ট টাকা 4 লাখ ইন সিটি সেলস ট্যাক্স, অফ দিস টাকা 240 লাখ আর কালেক্টেড প্রায় টু ডিসেম্বর 15 অ্যান্ড মাস্ট বি রেমিটেড বাই ফেব্রুয়ারি 15, 2012। ঠিক আছে, যেটা 15 ডিসেম্বরের আগে কালেক্টেড হয়েছে মার্চেন্ট কালেক্ট করতে পেরেছে তাকে গভর্নমেন্টে রিমিট করে দিতে হবে বা গভর্নমেন্টের কাছে প্রদান করে দিতে হবে 15 ফেব্রুয়ারির আগে। আর বলছে দ্য রিমেইনিং টাকা 1,60,000 মাস্ট বি রেমিটেড বাই দ্য মার্চ 15, 2012। তাহলে বাকিটুকু যেটা আছে 1,60,000 এটা 15 মার্চের মধ্যে তাকে পরিশোধ করে দিতে হবে। বলেছে অ্যাজিউম 60 ডেজ অ্যাভেলেবিলিটি রুল, তাহলে সে যে আমরা অ্যাভেলেবিলিটি রুলটা পড়েছিলাম যে কতদিন পর্যন্ত, বলে দিয়েছে যে 60 ডেজের মধ্যে যদি রেভিনিউ কালেক্টেড হয় সেটাকে আমি কারেন্ট পিরিয়ড রেভিনিউ হিসেবে আমরা রেকর্ড করতে পারবো। তাহলে এখানে আমাদের এই যে 15 ফেব্রুয়ারির মধ্যে আমরা যেটা পেলাম 2,40,000 টাকা যেটা মার্চেন্ট গভর্নমেন্টকে পরিশোধ করলো এটাকে তাহলে আমি কারেন্ট রেভিনিউ হিসেবে রেকর্ড করতে পারবো, কিন্তু 15 মার্চ যেহেতু 60 ডেজের বেশি হয়ে গেল তাহলে 15 মার্চের মধ্যে সে যেই রেভিনিউটা প্রদান করবে গভর্নমেন্টকে সেটাকে আর কারেন্ট রেভিনিউ হিসেবে রেকর্ড করা যাচ্ছে না, সেটাকে আমাদের ডেফার্ড রেভিনিউ হিসেবে রেকর্ড করতে হবে। তাহলে দেখো জেনারেল ফান্ডে আমরা রেকর্ড করছি কি আমাদের সেলস ট্যাক্স রিসিভেবল 4 লাখ টাকা, সেলস ট্যাক্স রেভিনিউ হলো আমাদের 2,40,000 টাকা আর ডেফার্ড ট্যাক্স রেভিনিউ হলো 1,60,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা জেনারেল ফান্ডে কীভাবে জার্নাল করব দেখে নিলাম। আর গভর্নমেন্ট ওয়াইজে দেখো গভর্নমেন্ট অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে কী করব, গভর্নমেন্ট অ্যাক্টিভিটিসে আমরা তো বলেছিলাম যে এটার বেসিসটা হলো অ্যাক্রুয়াল বেসিস, এটা তো জেনারেল ফান্ডের মতো মডিফাইড অ্যাক্রুয়াল বেসিসে এখানে রেকর্ড করছে না, তাহলে গভর্নমেন্টের জন্য এই অ্যাভেলেবিলিটি যে রুল এটা কিন্তু কোনো কাজ করবে না। ঠিক আছে, এখানে যখনই তার ট্যাক্স রিসিভেবল তৈরি হয়েছে, সেলস ট্যাক্স রিসিভেবল তৈরি হয়েছে, তাহলে টোটালটাকে সে সেলস ট্যাক্স রেভিনিউ হিসেবে রেকর্ড করে ফেলবে, এখানে আর বাকিটুকু ডেফার্ড ট্যাক্স রেভিনিউ কিন্তু হচ্ছে না। তাহলে দেখো এখানে আমরা কী দেখছি, দেখো সেলস ট্যাক্স রিসিভেবল 4 লাখ টাকা এবং আমাদের সেলস ট্যাক্স রেভিনিউ হলো 4 লাখ টাকা টোটাল টাকাটা, তার ডিফারেন্সটা এটা কেন কেন হয়েছে, কারণ আমাদের জেনারেল ফান্ড হলো মডিফাইড অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং ফলো করে আর আমাদের গভর্নমেন্টাল অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে গভর্নমেন্টাল ওয়াইড যে আমরা রেকর্ডটা করছি সেখানে কিন্তু অ্যাক্রুয়াল বেসিস রেকর্ড করে, সেখানে আমাদের এই ক্যাশ বেসিসের কোনো প্রয়োজন নেই বা এই অ্যাভেলেবিলিটি রুলের কোনো প্রয়োজন নেই। আচ্ছা তাহলে এরপরে আবার আসো ইম্পোজড নন এক্সচেঞ্জ রেভিনিউ, ইম্পোজড নন এক্সচেঞ্জ রেভিনিউর ক্ষেত্রে ইম্পোজড অর্থ হলো আমাদের যে এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনের উপরে বাদে এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনের উপরে যে আমরা অ্যাসেসমেন্ট করছি তার বাদে অন্যান্য যে কোনো ইন্ডিভিজুয়াল বা এন্টিটিজের উপর যে ইম্পোজ করা হচ্ছে ট্যাক্স অ্যাসেসমেন্ট করা হচ্ছে, তাহলে এটা অ্যাসেট আমি কখন রেকর্ড করব, তাহলে অ্যাসেট বলা হচ্ছে এনফোর্সেবল লিগ্যাল ক্লেম, গভর্নমেন্ট যখন লিগ্যাল ক্লেম করবে যে কারোর উপর ট্যাক্স আরোপ করা হয়েছে তখনই এটাকে আমরা রিকগনাইজ করতে পারবো। ঠিক আছে, অথবা রিসোর্স আর রিসিভড, ঠিক আছে, যে ক্লেম টু দ্য রিসোর্স আর রিসোর্স আর রিসিভড, অথবা যদি আমি রিসোর্সটা আগে হাতে পাই মানে ক্যাশ টাকা বা আদার অন্য কোনো রিসোর্স যদি আমি আগে হাতে পাই তাহলে সেটাকে আমি আগে রেকর্ড করবো, তাহলে কি হুইচ এভার ইজ ফার্স্ট যেটাকে আগে পেলাম। ঠিক আছে, যদি লিগ্যাল ক্লেম করে গভর্নমেন্ট আগে তাহলে ওটা আগে অথবা রিসিভেবল হিসেবে আগে রেকর্ড করবো, কিন্তু আর যদি আমি রিসোর্স আগে হাতে পাই তাহলে সেটাকে আমি রেকর্ড করবো। আচ্ছা তাহলে এবার আসো রেভিনিউকে আমরা কীভাবে রেকর্ড করবো, বলেছে যে ওয়েন অল অ্যাপ্লিকেবল এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট আর মেট, তাহলে এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট যদি মেট করে যেমন টাইম রিকোয়ারমেন্ট যদি মেট করে সে যদি বলা হয় যে এই সময়ের মধ্যে এটা ইউজ করা যাবে এবং সেই সময়টা যদি আমরা সেই সময়ের মধ্যে আমাদের এটা আমাদের কারেন্ট পিরিয়ডের মধ্যে বা অ্যাভেলেবিলিটি রুলের অনুযায়ী যদি এটা ফলো করে তাহলে সেটাকে আমরা রেভিনিউ হিসেবে রেকর্ড করে ফেলবো। আর ডেফার্ড রেভিনিউ কি বলা হয়েছে, বলেছে যে রিকগনাইজ রিসোর্সের রিসিভড অর রিকগনাইজড অ্যাজ রিসিভেবল বিফোর দ্য টাইম রিকোয়ারমেন্ট আর মেট। ঠিক আছে, যে তুমি যদি এই যে টাইম রিকোয়ারমেন্ট যেটা দেওয়া আছে যে হয়তো বলা আছে যে এটা পরবর্তী বছরে
ইউজ করা যাবে, বাট তোমার যে কারেন্ট পিরিয়ডে রেভিনিউ হিসেবে রিকগনাইজ করার জন্য যে এলিজিবিলিটি বলা আছে সেটার মধ্যে এটা পড়লো না, তাহলে তখনই সেটাকে আমরা ডেফার্ড রেভিনিউ হিসেবে রেকর্ড করব। আচ্ছা, এরপরে আমাদের গভর্নমেন্ট ম্যান্ডেটরি এবং ভলেন্টারি নন এক্সচেঞ্জের জন্য একই, এখানেও আমাদের অ্যাসেটের ক্ষেত্রে দেখো বলা হয়েছে যে এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট আর মেড। তার মানে কি, আমাদের আমরা টাইম রিকোয়ারমেন্ট দেখলাম অথবা আমাদের পারপাস রেস্ট্রিকশন আমরা দেখেছি, তাহলে এই এলিজিবিলিটিগুলোকে যদি মেড করে তখনই আমরা এটাকে অ্যাসেট হিসেবে রেকর্ড করব। আর রেভিনিউর ক্ষেত্রে বলা হয়েছে, রেভিনিউর ক্ষেত্রে একই কথা বলা আছে, এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট আর মেড, তাহলে আমাদের এখানেও সে একই কথা যে আমরা যদি আমাদের রেভিনিউ হিসেবে রেকর্ড করার জন্য যে টাইম লিমিটটা বলা হয়েছে, যে অ্যাভেলেবল সময়টা দেওয়া হয়েছে তার মধ্যে এবং যে পারপাসে এটাকে ইউজ করার কথা বলা হচ্ছে সেটা যদি মেট করে তখন আমরা এই এলিজিবিলিটি রুলটা মেট করলাম এবং সেটা রেভিনিউ হিসেবে রেকর্ড করলাম। আর ডেফার্ড রেভিনিউ হিসেবে কখন রেকর্ড করব, যে যখন এই ওয়েন দ্য রেসিপিয়েন্ট ইজ রিকোয়ার টু ইউজ দ্য রিসোর্সেস ইন দ্য ফলোয়িং ইয়ার, যে আমি হয়তো আগের বছরে পেয়ে গেছি হাতের টাকাটা অথবা পাবো বলে আমি অনুমোদন পেয়েছি বা আমাকে বলা হয়েছে, গভর্নমেন্টকে বলা হলো, কিন্তু সে তখন সেই বছরে ইউজ করতে পারছে না, তার পরবর্তী বছরে যে সে ব্যবহার করছে, তাহলে আমরা তখন সেটাকে ডেফার্ড রেভিনিউ হিসেবে রেকর্ড করব। আচ্ছা, আসো আমরা একটা উদাহরণ দেখি। একটা উদাহরণে এখানে যেমন বলা হয়েছে যে স্কুল ডিস্ট্রিক্ট ইজ নোটিফাইড দ্যাট দ্য স্টেট অ্যাওয়ার্ডেড ইন টাকা 2,50,000 ইন অ্যাসিস্ট্যান্স, দ্য ফান্ডস ট্রান্সমিটেড টু দ্য ডিস্ট্রিক্ট ইন December 11 মে বি ইউজ টু সাপ্লিমেন্ট টিচার স্যালারি, অ্যাকোয়ার ইকুইপমেন্ট অ্যান্ড সাপোর্ট এডুকেশনাল এনরিচমেন্ট প্রোগ্রাম, বাট মে বি স্পেন্ট অ্যাট এনি টাইম। ঠিক আছে, যে কোনো সময় এটা স্পেন্ড করা যাবে, তাহলে কোনো টাইম রেস্ট্রিকশন এখানে দেওয়া হয়নি। তাহলে এই স্টেট গভর্নমেন্ট কী করেছে, সে স্কুল ডিস্ট্রিক্ট লেভেলে সে 2,50,000 টাকা একটা রিসোর্স প্রোভাইড করেছে, সেটা December 11 পেয়ে গেছে। তাহলে দেখো জার্নালটা কী হবে, জেনারেল ফান্ডে আমাদের জার্নাল হচ্ছে ক্যাশ ডেবিট এবং রেভিনিউ স্টেট গ্রান্ট ক্রেডিট 2,50,000। কেন, কারণ এখানে কোনো টাইম রেস্ট্রিকশন দেওয়া হয়নি, বলেছে এনি টাইম সে খরচ করতে পারবে, তাহলে এটাকে সে রেকর্ড করে নিল গভর্নমেন্টের রেভিনিউ, মানে রেভিনিউ হিসেবে রেকর্ড করে নিল। আচ্ছা, এরপরে আমাদের একই জিনিস, একই আমাদের উদাহরণ, যদি আমাদের টাইম রেস্ট্রিকশন দিয়ে দেয়, বলে দিচ্ছে দ্য ফান্ড ক্যান বি ইউজড অনলি ইন দ্য ইয়ার এন্ড 31st December 2012, মানে আমরা 11 সালে December 11 আমরা এটা রিসিভ করেছি, গভর্নমেন্ট রিসিভ করেছে, কিন্তু এটা ব্যবহার করতে পারবে 2012 যে এন্ডেড ইয়ারটা, মানে 2012 ডিসেম্বর যে ইয়ারটা শেষ হলো সেই ইয়ারটাতে সে ইউজ করতে পারবে। তাহলে তো কী হলো, আমাদের এই এলিজিবিলিটি যে রুলটা, এটা এলিজিবিলিটি যে মেটটা, এটা হয়নি আর কি, আমাদের সময়টা টাইম রেস্ট্রিকশনটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা রেকর্ড করব জেনারেল ফান্ড কীভাবে রেকর্ড, দেখো 2011 সালে এসে আমি রেকর্ড করছি ক্যাশ আর ডেফার্ড রেভিনিউ 2011 সালে। ঠিক আছে, আমাদের জেনারেল ফান্ডে ক্যাশ এবং ডেফার্ড রেভিনিউ 2,50,000 টাকা, এবং 2012 সালে যে আমি আমার এটাকে ডেফার্ড রেভিনিউ থেকে গ্র্যান্ড রেভিনিউ, মানে কারেন্ট রেভিনিউতে আমি ট্রান্সফার করে নিব। ঠিক আছে, রিভার্স এটা এন্ট্রি করবো, মানে ডেফার্ড রেভিনিউকে তখন ডেবিট করে দিব এবং ক্রেডিট করে দিব গ্র্যান্ড রেভিনিউকে। আচ্ছা, এরপর দেখো আর একটা ভলেন্টারি নন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনের একটা উদাহরণ আছে, যেমন বলছে যে আ বিল্ডার্স ডোনেটস 2 parcels অফ ল্যান্ড টু আ সিটি। ঠিক আছে, একটা সিটিকে একজন বিল্ডার্স 2 pieces অফ ল্যান্ড সে প্রদান করেছে, ইচ হ্যাজ আ ফেয়ার ভ্যালু অফ টাকা 15 লাখ, দ্য সিটি ইন্টেন্ডেড টু ইউজ ওয়ান অ্যাজ আ পার্ক অ্যান্ড টু সেল দ্য আদার। তাহলে সিটি কী করবে, সিটি সে একটাকে পার্ক, একটা ল্যান্ডের কে সে পার্ক হিসেবে ব্যবহার করছে, আর একটা ল্যান্ডকে সেল করবে, সেল করে সে রেভিনিউ জেনারেট করে নেবে। তাহলে এখানে তো আমাদের আসলে দুটো ট্রানজ্যাকশন আছে, একটা হলো পার্ক হিসেবে প্রাপ্তি একটা ল্যান্ড এবং সেল করার জন্য একটা ল্যান্ড। এখন পার্ক হিসেবে যে ল্যান্ডটা আমরা পেলাম সেটা কী হবে, আমরা যদি সেই আগের ক্লাসের কথা একটু মনে করে দেখো যে আমাদের কী বলা হয়েছিল, যে জেনারেল ফান্ডের জন্য আমাদের মেজারমেন্ট ফোকাস হলো কারেন্ট ফিনান্সিয়াল রিসোর্সেস, আমরা কিন্তু ইকোনমিক রিসোর্স আমরা করছি না। তার মানে কি, আমরা শুধুমাত্র কারেন্ট ফিনান্সিয়াল রিসোর্স আমরা এখানে রেকর্ড করি, কোনো ক্যাপিটাল অ্যাসেটকে তো এখানে রেকর্ড করার কথা না। তাহলে আমি পার্কের জন্য যে ল্যান্ডটা পেলাম সেই ল্যান্ডটার জন্য নো এন্ট্রি, কোনো এন্ট্রি দিচ্ছি না, শুধুমাত্র একটা আলাদা করে লিস্ট বা এক্সেল শিট বা লিস্ট আমরা মেনটেন করবো, গভর্নমেন্ট মেনটেন করে নেবে যে তার পার্কের জন্য এই ল্যান্ডটা তার জন্য আছে, কিন্তু কোনো জার্নালাইজ আমরা এখানে করতে পারছি না, কারণ এখানে ক্যাপিটাল অ্যাসেটকে আমরা রেকর্ড করি না, আমরা শুধুমাত্র ফিনান্সিয়াল, কারেন্ট ফিনান্সিয়াল রিসোর্সকে আমরা রেকর্ড করি। আচ্ছা, তাহলে আর এরপরে যেটা আছে যে ল্যান্ডের পারপাসে আমরা যেটা পেলাম সেটা যদি আমি ধরে নিই যে 60 ডেজের আগে এটাকে সেল করা যাবে,
সেল করে আমরা আমাদের রেভিনিউ জেনারেট হবে এবং এটা আমরা ইউজ করতে পারবো আমাদের এক্সপেন্ডিচার মিট করার জন্য। তাহলে আমাদের জার্নাল কি হবে, ল্যান্ড হেল ফর সেল আর রেভিনিউ ফ্রম কন্ট্রিবিউশন আমরা এটাকে রেকর্ড করে নিলাম, ঠিক আছে, বিফোর 60 ডেজ। যে রেভিনিউ হিসেবে আমি এটাকে রেকর্ড করতে পারলাম, কারণ 60 ডেজের মাঝেই হলো আমি এটাকে সেল করে রেভিনিউ জেনারেট করে নিতে পারবো। কিন্তু যদি আফটার 60 ডেজ হয়, হ্যাঁ, যদি আমি 60 ডেজের পরে এটাকে সেল করে টাকা আদায় করতে পারি, তাহলে তখন আর আমি এটাকে রেভিনিউ, কারেন্ট ইয়ার রেভিনিউ বলবো না, তখন আমাদের রেভিনিউ হয়ে যাবে ডেফার্ড রেভিনিউ ফ্রম কন্ট্রিবিউশন। ঠিক আছে, তাহলে আমরা ভলেন্টারি যে এটা আমাদের যে এন্ট্রিস্টটা আছে, যে ল্যান্ড পেলে বা অন্য কোনো গ্র্যান্ট বা কোনো ডোনেশন পেলে এভাবে আমরা রেকর্ড করব। আচ্ছা, তাহলে এরপরে আমরা যাই ইম্পোজ নন এক্সচেঞ্জ রেভিনিউর একটা উদাহরণ হলো প্রপার্টি ট্যাক্স। প্রপার্টি ট্যাক্সের জন্য আমাদের অ্যাকাউন্টিং ফর প্রপার্টি ট্যাক্স কী হবে? আচ্ছা, এখানে প্রপার্টি ট্যাক্স রেকর্ড করার জন্য এক ছোট্ট একটা ইনফরমেশন প্রথমে বলে দিয়েছে, বলেছে যে অ্যাপ্রক্সিমেটলি 4% অফ দ্য গ্রস ট্যাক্স লেভি উইল নেভার বি কালেক্টেড। ঠিক আছে, যেটা, আচ্ছা, আমরা যে উদাহরণটা আগেই ব্যবহার করেছি এস্টিমেটেড রেভিনিউর জন্য সেই উদাহরণটা আবার একটু দেখে নিই। এখানে বলা হয়েছিল কি, প্রপার্টি ট্যাক্স বাবদ 26 লাখ টাকা জেনারেট করা হবে। এখন এখানে বলে দিচ্ছে যে 4% তো কালেক্টেড হবে, নেভার বি কালেক্টেড, আনকালেক্টেড পার্সেন্টেজ হলো 4%। এখন আমি যদি আমাকে এই 26 লাখ থেকে কমানোর কোনো সুযোগ নেই, কারণ যে আমরা বলেছিলাম যে গভর্নমেন্ট আগে কী করছে, গভর্নমেন্ট আগে এক্সপেন্ডিচার সেট করছে এবং এই এক্সপেন্ডিচারকে মিট করার জন্য কী কী পারপাস থেকে রেভিনিউ জেনারেট করা যাবে সেটাকে তারা নির্ধারণ করে দিয়েছে। তাহলে এই 26 লাখের কম হওয়ার তো সম্ভব না, তাহলে ওখানে ওখানে এক্সপেন্ডিচার তো সে মিট করতে পারবে না। তাহলে এই 26 লাখকে আমরা ধরে নিব এটা হলো 96%, তার মানে কি 4% বাদে যে 96% থাকে সেটাই হবে 26 লাখ। ঠিক আছে, তাহলে দেখো আমরা যখন জেনারেল ফান্ডে রেকর্ড করব, জেনারেল ফান্ডে আমরা রেকর্ড করতে গেলে আমরা এই যে এখানে আমি ক্যালকুলেশনটা দেখিয়ে দিয়েছি যে 96% হলো 26 লাখ, তাহলে 100% কত হবে, 100% মানে হলো 27,08,333 টাকা। তাহলে এই 27,08,333 টাকাকে আমরা রিসিভেবল হিসেবে রেকর্ড করব। দেখো ট্যাক্স রিসিভেবল কারেন্ট হলো 27,08,333 এবং রেভিনিউ আমাদের হচ্ছে, রেভিনিউ জেনারেট হচ্ছে 26 লাখ, এবং আনকালেক্টেড যেটা এস্টিমেটেড আনকালেক্টেড কারেন্ট ট্যাক্স হলো বাকি টাকাটা, যে ডিফারেন্সটা আমরা পাচ্ছি 1,08,333 টাকা। ক্লিয়ার হলো? আমাদের কিন্তু এটা কিন্তু খেয়াল করতে হবে, আমাদের এটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় যে 26 লাখ টাকাকে 100% ধরা যাবে না, ওটাকে ওখানে ওখান থেকে কমানোর সুযোগ নাই তো, কারণ ওই রেভিনিউ থেকেই তো গভর্নমেন্ট খরচ করবে এক্সপেন্ডিচারগুলো। তাহলে এখানে আমরা এটা পেলাম এবং সাবসিডিয়ারি লেজারে আমরা যথারীতি এখানে আমরা কী করবো, আমাদের এই রেভিনিউটা কোন পারপাসে, প্রপার্টি ট্যাক্সের পারপাসে, এটা আমরা রেকর্ড করে দিলাম। আচ্ছা, এখন আসো গভর্নমেন্ট ওয়াইড লেভেলে আমাদের জার্নাল কী হবে। গভর্নমেন্ট ওয়াইড লেভেলে একেবারে জার্নাল একেবারেই সেম, শুধু এখানে রেভিনিউর জায়গায় আমরা জেনারেল রেভিনিউ লিখবো এবং প্রপার্টি ট্যাক্স থেকে যেটা আসলো সেটা আমরা এখানেই বলে দিচ্ছি, মানে আইডেন্টিফাই করে দেওয়া হচ্ছে এখানে। আচ্ছা, এরপরে দেখো যে উদাহরণটা আছে, বলছে কালেকশন অফ কারেন্ট ট্যাক্স, এই যে আমরা যে কারেন্ট ট্যাক্স রেকর্ড করলাম এটা কালেকশন যদি হয়, কালেকশন অফ প্রপার্টি ট্যাক্স লেভিড ইন 2011 ফর দ্য জেনারেল ফান্ড অ্যামাউন্টিং টু টাকা 20,42,033 এটা পাওয়া গেছে। তাহলে এখানে আমাদের জেনারেল ফান্ড এবং গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিসের জন্য একই জার্নাল হবে, আমরা ক্যাশ টাকা পেয়েছি, সুতরাং ক্যাশ ডেবিট 20,42,033 টাকা, আর আমাদের ক্রেডিট হবে হলো ট্যাক্স রিসিভেবল কারেন্ট হলো 20,42,333 টাকা। ঠিক আছে, আচ্ছা, এরপরে বলছে দেখো রিক্লাসিফিকেশন অফ কারেন্ট প্রপার্টি ট্যাক্স। আমরা কী দেখলাম, যে আমাদের এখানে আমাদের দেখো এই যে এখানে আমি ক্যালকুলেশনটা দেখিয়ে দিয়েছি যে আমাদের ট্যাক্স রিসিভেবল কারেন্ট ছিল 27,08,333, সেখান থেকে ক্যাশ রিসিভ হয়েছে 20,42,033, বাকি যে টাকাটা 6,66,300 এটা তো রিসিভ করা যায় নাই। তাহলে এই যে ট্যাক্স রিসিভেবল যেটা রিসিভ করা গেল না, ডিফল্টার হয়ে গেল, সেটাকে আমরা কারেন্ট ট্যাক্স হিসেবে রাখতে পারবো না, সেটাকে আমরা ডেলিনকুয়েন্ট ট্যাক্স বলছি, যে ডিফল্টের অংশটুকু। তাহলে আমরা কারেন্ট ট্যাক্স রিসিভেবল যেটা আমাদের ডেবিট আছে এখনও, সেটাকে আমরা ক্রেডিট করে দিব, আর আমাদের ডেবিট হবে ট্যাক্স রিসিভেবল ডেলিনকুয়েন্ট। দেখো এখানে জার্নাল আছে, আমরা ট্যাক্স রিসিভেবলকে ক্রেডিট করে দিলাম যেটা আমাদের ডেবিট ছিল, আর আমরা ডেবিট করছি ডেলিনকুয়েন্ট অংশটুকু। ঠিক আছে, যে ট্যাক্স রিসিভেবল ডেলিনকুয়েন্ট আর আমাদের ছিল ট্যাক্স রিসিভেবল কারেন্ট। আচ্ছা, এখন
আমাদের এই যে ট্যাক্স রিসিভেবল কারেন্ট, এটার জন্য আমরা একটা এস্টিমেশন করেছিলাম যে আমাদের এটা আনকালেক্টেড হতে পারে। এই যে আমরা এস্টিমেশন করেছিলাম, আমরা ক্রেডিট করে দিয়েছিলাম এস্টিমেটেড আনকালেক্টেবল কারেন্ট ট্যাক্স। তাহলে যে কারেন্ট ট্যাক্সের এক্সিস্টেন্স নাই, তার তো এস্টিমেশন অফ আনকালেক্টেবল ট্যাক্স থাকবে না, এটাকেও আমাদের রিভার্স এন্ট্রি করে ক্লোজ করে দিতে হবে। তাহলে আমরা কী করবো, এখানে এটা ক্রেডিট ব্যালেন্স আছে, এটাকে আমরা ডেবিট ব্যালেন্স করবো, আর আমরা ক্রেডিট ব্যালেন্স করবো এস্টিমেটেড আনকালেক্টেবল ডেলিনকোয়েন্ট ট্যাক্স। তাহলে দেখো আমরা জার্নাল করি, দেখো এস্টিমেটেড আনকালেক্টেবল কারেন্ট ট্যাক্সকে আমরা ডেবিট করে দিলাম এবং ক্রেডিট করে দিলাম আমরা এস্টিমেটেড আনকালেক্টেবল ডেলিনকোয়েন্ট ট্যাক্স। তাহলে এটা হলো আমাদের রিক্লাসিফিকেশন অফ কারেন্ট প্রপার্টি ট্যাক্স। তাহলে প্রপার্টি ট্যাক্সের যে অংশটুকু পাওয়া যায়নি সে অংশটুকুকে আমরা রিক্লাসিফাই করে ফেলেছি। আচ্ছা, এরপরে দেখো বলেছে কি, অ্যাক্রুয়াল অফ ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিস অন ডেলিনকোয়েন্ট ট্যাক্সেস। The amount of interest and penalties on delinquent taxes earned in 2011 by the general fund but not yet recognized is taka 13,320 taka, and it is expected that only 10,800 of that can be collected. তাহলে এই যে ডেলিনকোয়েন্ট ট্যাক্স এটা হলো, তার উপরে পেনাল্টিস আছে, সেই পেনাল্টিস তো আমরা আগে আমি আগে বলেছিলাম যে এই পেনাল্টিস তো রেকর্ড করা যাবে যে আমাদের ডেলিনকোয়েন্ট ট্যাক্সের উপরে কতটুকু ইন্টারেস্ট বা পেনাল্টিস হলো। তাহলে সেটাকে বলছে সেটা হলো 13,320, কিন্তু সেটা আবার বলছে তার মধ্যে থেকে ধারণা করা হচ্ছে যে 10,800 টাকা রিসিভ কালেক্ট করা যায়, বাকিটুকু করা যাবে না। তাহলে আমরা কি জার্নাল করবো, দেখো জেনারেল ফান্ডে আমরা জার্নাল করছি ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিস রিসিভেবল অন ট্যাক্সেস হলো 13,320 এবং আমাদের রেভিনিউ হলো 10,800, আর বাকিটা হলো আমাদের এস্টিমেটেড আনকালেক্টেবল ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিস হলো 2,520, মানে এই যে আমাদের 13,320 থেকে 10,800 বাদ দিলে আমাদের 2,520 থাকে, এটা আমাদের এস্টিমেটেড আনকালেক্টেবল ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিস। আচ্ছা, আর এখানে রেভিনিউটাকে আমরা জেনারেল রেভিনিউ লেজারে আমি মানে এখানে মেনশন করে দেওয়া হচ্ছে যে কোন খাত থেকে, সেটা ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিস অফ ডেলিনকোয়েন্ট ট্যাক্স থেকে আমরা পেলাম। আর এই একই জিনিসকে আমরা গভর্নমেন্ট ওয়াইড লেভেলে কী করবো, একই জার্নাল, সেম জার্নাল, শুধু এখানে আমাদের আমরা রেভিনিউ জায়গায় এখানে জেনারেল রেভিনিউ লিখছি ও এখানে লিখে দিচ্ছে যে রেভিনিউটা কোন পারপাসে কোন খাত থেকে এসেছে, ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিস অফ ডেলিনকোয়েন্ট ট্যাক্স, সেম একই রকম। আচ্ছা, আর এস্টিমেটেড আনকালেক্টেবল ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিস হলো 2,520। আচ্ছা, এরপরে আসো কালেকশন অফ ডেলিনকোয়েন্ট ট্যাক্সেস। যদি এই ডেলিনকোয়েন্ট ট্যাক্সেসটা যদি কালেকশন হয়, অর্থাৎ দেখো ট্যাক্স পেয়ার হ্যাভ পেইড ডেলিনকোয়েন্ট ট্যাক্সেস টোটালিং টাকা 4,40,000 অন উইচ ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিস অফ টাকা 8,800 হ্যাড বিন রেকর্ডেড অ্যান্ড রিসিভেবল অ্যাট দ্য এন্ড অফ দ্য 2010। তার মানে 2010 সালে, আমরা তো 2011 সালের ডাটাগুলো ইউজ করছি, তাহলে 2010 সালের একটা ডেলিনকোয়েন্ট ট্যাক্সেস 4,40,000 এবং তার উপরে ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিস ছিল 8,800, এটা রিসিভ হয়েছে 2011 সালে এসে। অলসো অ্যাজিউম দ্যাট দ্য অ্যাডিশনাল ইন্টারেস্ট 600 ওয়াজ পেইড ফর দ্য পিরিয়ড ফ্রম দ্য ফার্স্ট ডে অফ 2011 টু দ্য ডেটস অন উইচ দ্য ডেলিনকোয়েন্ট ট্যাক্সেস ওয়ার পেইড। তাহলে নতুন করে অ্যাডিশনাল একটা ইন্টারেস্ট চার্জ করা হয়েছে 600। তাহলে এই অ্যাডিশনালটা তো আগে রেকর্ড করা হয়, তাহলে প্রথমে আমাদেরকে এটা রেকর্ড করে নিতে হবে। তাহলে দেখো আমাদের জেনারেল ফান্ডের জার্নালটা কী হচ্ছে, ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিস রিসিভেবল অন ট্যাক্সেস 600 এবং আমাদের রেভিনিউ হলো 600 এবং আমাদের রেভিনিউ লেজারে আমরা এটাকে লিখে নিব যে কোন পারপাসে। আর গভর্নমেন্ট ওয়ার্ডে সেই একই জার্নাল, সেম জার্নাল, ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিস রিসিভেবল অন ট্যাক্সেস হলো ডেবিট এবং আমাদের ক্রেডিট হলো জেনারেল রেভিনিউ ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিস অন ডেলিনকোয়েন্ট ট্যাক্সেস 600। সেম আমরা আগে ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিসের জন্য যে জার্নাল করেছি সেম জার্নাল। আচ্ছা, এখন আসো যে ক্যাশ টাকা আমরা পেলাম, ক্যাশ টাকা যেটা আমাদের রিসিভ হলো ডেলিনকোয়েন্ট ট্যাক্সেস, সেটার জন্য আমাদের জেনারেল ফান্ড এবং গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিসে সেম জার্নাল হবে। এই যে আমরা কত টাকা পেয়েছি, 4,40,000 টাকা হলো ডেলিনকোয়েন্ট ট্যাক্সেস, 8,800 টাকা হলো পেনাল্টিস ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিস, আর 600 টাকা হলো অ্যাডিশনাল ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিস, কত 4,49,400, মানে 4,49,400 টাকা আমরা রিসিভ করেছি। তাহলে ক্যাশ টাকা আমাদের 4,49,400 টাকা। তাহলে কী কী খাতে, আমাদের রেভিনিউ খাতে ট্যাক্স রিসিভেবলের জন্য ডেলিনকোয়েন্ট ট্যাক্সের এসেছে হলো কত 4,40,000, আর আমাদের ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিসের বাবদ বাকি টাকাটা 8,800 প্লাস 600 বা 9,400 হলো আমাদের ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি রিসিভেবল হিসেবে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটা আমাদের এই যা এই আগের জানলামটা আমরা করেছিলাম, অ্যাডিশনাল যে 600 টাকা চার্জ করা হয়েছে ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিস বাবদ এবং তার সাথে জেনারেল ফান্ড এবং গভর্নমেন্ট ওয়াইজ লেভেলে আমরা একসাথে একই রকম জার্নাল করি, ক্যাশ টাকাটা আমরা পেলাম। আচ্ছা, এরপরে দেখো কী জার্নাল এন্ট্রিজ আছে,
তাহলে এখানে আমাদের রাইট অফ অফ আনকালেক্টেবল ডেলিনকুয়েন্ট ট্যাক্সেস এর ইনফরমেশন আছে। দেখো তো বলছে কি দ্য ট্রেজারার রিসিভস অ্যাপ্রুভাল টু রাইট অফ ডেলিনকুয়েন্ট ট্যাক্সেস টোটালিং টাকা 26,300 অ্যান্ড রিলেটেড ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিজ অফ টাকা 1,315। দ্য এন্ট্রি ফর বোথ দ্য জেনারেল ফান্ড অ্যান্ড দ্য গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস ফান্ড উড বি কি হবে। তাহলে এখানে আমরা একটু গত ক্লাসে এই ব্যালেন্স শিটটা আমরা দেখি আমি দেখিয়েছিলাম। দেখো December 31, 2010 এর যে ব্যালেন্স শিটটা দেওয়া আছে, এই ব্যালেন্স শিটের মধ্যে ট্যাক্স রিসিভেবল ডেলিনকুয়েন্ট আছে দেখো 6,60,000, তার ভিতর থেকে 4,40,000 রিসিভ করেছি আমরা এই বছর। আর ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিজ রিসিভেবল অন ট্যাক্সেস আছে 13,200, এর ভিতর 8,800 আমরা এই বছর রিসিভ করলাম। আর এর সাথে অ্যাডিশনাল ইন্টারেস্ট ছিল 600, সেটা তো আমরা এই বছরে এসে রেকর্ড করেছি, সেই হিসাবটা এখানে নাই। ঠিক আছে, তাহলে এই এর মধ্যে থেকে আমরা যেটা রিসিভ করেছি আর বাকিটা হলো যেটা আমরা ধারণা করছি বা গভর্নমেন্ট ধারণা করছে যে এটা রিসিভ করা যাবে না, সেখান থেকে একটা রাইট অফ তারা করেছে। তাহলে এখানে দেখো রাইট অফ কতটুকু, 26,300 হলো ডেলিনকুয়েন্ট ট্যাক্সেস, আর ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিজ হলো 1,03,015। তাহলে আমরা এই এখানে যে এস্টিমেটেড আনকালেক্টেবল ডেলিনকুয়েন্ট ট্যাক্সেসের সাথে আমরা ট্যাক্স রিসিভেবল ডেলিনকুয়েন্ট ট্যাক্সেসটাকে রিভার্স এন্ট্রি করে নিব। আবার ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিজ রিসিভেবল অন ট্যাক্সেসের সাথে এস্টিমেটেড আনকালেক্টেবল ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিজকে জাস্ট রিভার্স করে নিব, যেহেতু আমরা যদি রিসিভেবলকে না রাখি তাহলে এটার এগেনস্টে আমরা তো এস্টিমেটেড যে রিজার্ভটা রাখছি সেটা আমরা রাখতে পারবো না। তাহলে দেখো আমাদের জার্নালটা আমরা কী করছি, জেনারেল ফান্ড এবং গভর্নমেন্ট অ্যাক্টিভিটিসের জন্য আমাদের একই জার্নাল, আমরা এস্টিমেটেড আনকালেক্টেবল ডেলিনকুয়েন্ট ট্যাক্সকে আমরা ক্রেডিট ডেবিট করে দিচ্ছি, এটা ক্রেডিট ছিল ডেবিট করে দিচ্ছি, আর আমরা ডেবিট ছিল আমাদের ট্যাক্স রিসিভেবল ডেলিনকুয়েন্ট এটাকে আমরা ক্রেডিট করে দিলাম। এবং একইভাবে পেনাল্টিজ আমাদের যে ছিল ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিজ রিসিভেবল অন ট্যাক্সেস ছিল ডেবিট, এটাকে আমরা ক্রেডিট করে দিয়েছি, আর আমরা ডেবিট করে দিলাম এস্টিমেটেড আনকালেক্টেবল ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিজ 1,315। তাহলে ডেলিনকুয়েন্ট ট্যাক্সেসের যে অংশটুকু ধারণা করা হচ্ছে যে পাওয়া যাবে না সেটাকে রাইট অফ করা হয়েছে, ওইটাকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, এবং সেই অ্যাপ্রুভালের বেসিসে আমরা এই ডেলিনকুয়েন্ট ট্যাক্সেসের যে অংশটুকু পাবো না সেটাকে আমরা রাইট অফ করে দিলাম, আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। এবং তার এগেনস্টে যে এস্টিমেটেড আনকালেক্টেবল ট্যাক্সের যে আমরা রিজার্ভটা রেখেছিলাম সেটাকেও আমরা ক্লোজ করে দিচ্ছি। তাহলে আমাদের আজকে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট ক্লাসে ট্যাক্স অ্যান্টিসিপেশন নোটস পেবল এখান থেকে আবার শুরু করব। আমি আশা করছি তোমরা এতক্ষণ আমি যা বোঝালাম সেটা বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো বা কোনো প্রশ্ন যদি থাকে তাহলে ফেসবুকে কমেন্ট বক্সে লিখতে পারো, অথবা যে অ্যাড্রেসটি আমি দেখিয়েছি সেই অ্যাড্রেসে লগ ইন করে তোমরা আমার কাছে প্রশ্নগুলো করতে পারো, আমি যথাযথ চেষ্টা করবো প্রশ্নগুলো আনসার করার জন্য। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।